পেরুর সমুদ্র উপকূলে যতদূর চোখ যায় শুধু তেলের ভারী স্তর ও কালো পানি। টোঙ্গায় সুনামির প্রভাবেই ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে সমুদ্রের পানি দূষিত হওয়ায় মারা যাচ্ছে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী। কেবল টোঙ্গা বা পেরু নয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক এলাকায় এমন বিপর্যয় দেখা দিয়েছে। পেরুর ভেন্টালিনা উপকূলের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে জরুরি ভিত্তিতে তেলের আস্তরণ পরিষ্কারের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুরো অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যাতে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করে ভেন্টালিনার সমুদ্র তীরবর্তী এলাকা পরিষ্কার করতে পারে। সুনামির প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। টোঙ্গায় এখনও 1 লাখের বেশি মানুষ ছাইয়ের ভারী স্তরে ডুবে আছে। এতে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সুনামির দাপটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে টোঙ্গা। অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সেখানকার মানুষ। এদিকে সেখানে জাতিসংঘের কর্মীরা থাকায় তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। টোঙ্গায় এখনও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে, এতে ব্যাহত হচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা। তবে আমি নিশ্চিত করতে চাই, টোঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা জাতিসংঘের কর্মীরা এখনও নিরাপদে রয়েছেন। আমরা ভেবেছিলাম শিগগিরই সেখানে বিমানবন্দর সচল হবে, কিন্তু বিপুল পরিমাণ ছাইয়ের কারণে তা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়তই ছাই ভেসে আসছে। এদিকে মানবিক সহায়তা দিতে বিশুদ্ধ খাবার পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টোঙ্গা রওনা হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কয়েকটি জাহাজ। রাইসা জান্নাত, সময় সংবাদ।